অবৈধ অভিবাসীদের জন্য ছয় বছর পর আবারও সাধারণ ক্ষমার সুযোগ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার পয়লা সেপ্টেম্বর থেকে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত দুই মাস এই নিয়ম কার্যকর থাকবে এ সময়ের মধ্যে দেশটিতে বসবাসরত ভিসার মেয়াদ উত্তীর্ণ অনিয়মিত কাগজপত্রবিহীন অবৈধ অভিবাসীরা আবেদন সাপেক্ষে বৈধ হতে পারবেন দুবাই বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও আবুধাবি বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর হাজরা সাব্বির হোসেন জানান যারা বিভিন্ন দেশ থেকে অবৈধভাবে আমিরাতে অনুপ্রবেশ করেছেন তারাও পাসপোর্ট বা বাংলাদেশ হিসেবে কোনো প্রমাণ ও সংশ্লিষ্ট দেশের ভিসা পরবর্তী ভিসার তথ্য প্রদানপূর্বক মিশন থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করতে পারবেন এরপর ইমিগ্রেশন থেকে এক্সিট পারমিট নিয়ে দেশে ফিরতে পারবেন